হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা একদিনের জন্য রাজশাহী চলে গেছি, তো রাজশাহীর অনেক সুন্দর 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 জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কোন কোন জায়গায় সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরছি। প্রত্যেকটা স্পটের আপনাদের অ্যাড্রেস সহ নাম বলে দিছি, আর অনেক কম খরচে আপনারা রাজশাহীতে অনেক ভালো করে ঘুরে আসতে পারবেন। সাতটা সিট খালি গেছে আর আসলো, আর আমরা এই যে মায়াপুরতে ঘুমাই গেছি, শুয়ে গেছি, বাচ্চাটা অরণ হয়ে গেছে, সারা রাত চ্যান্ডিং করছে। আর তরমুজ আবার কিনতে নামছে, আবার ভাঙ্গি কিনতে নামছে, তরমুজ কিনবে আরো। ওই পারটা ইন্ডিয়া, ওই পারটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পারটা বাংলাদেশ। রাজশাহীতে যে এত সুন্দর সুন্দর জায়গা, স্পট গুলো যে এত সুন্দর সুন্দর, আর আমার বাগানে তুলনাই হয় না। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই রাজশাহী কিন্তু ঘুরতে আসবেন, রাজশাহী অনেক সুন্দর দেখার মতো জায়গা, অনেক সুন্দর জায়গা। আম্মুকে ধরতে ছবি তুলে একটা, আম্মু এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে মনে হয় জায়গায় খাওয়া খাওয়া লাগবে না। আর এই জায়গাটা কোন জায়গায় আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এখন বলে দিবেন, চলে আসতে পারবেন। অনেক সুন্দর, আর এই নদীটা পার হলেই কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, ওইদিকে হালকা একটু আমাদের জায়গা, বাকিটুকু তাদের, ভারতের। হুম, এই পুরো নদী তো আমাদের, এটা পদ্মা নদী। চাইলে নৌকায় ঘুরতে পারবেন, নৌকা ঘুরে আছে যাবো? না না, আমাদের সময় নেই নৌকা ঘোরার মতো। আর এখানে অনেকে শুয়ে ছবি উঠায়, ছবি ওঠানোর লোকের চকিগুলো দিয়ে আছে, অনেক ছবি উঠেছি। বিকালে হইলে এখানে খাবারের সি ফুড, অনেক সি ফুড পাবেন। তো যারা ঘুরতে আসবেন রাজশাহী, অনেক সুন্দর জায়গা ঘুরতে আসবেন। এটা হচ্ছে গিয়ে টি বাঁধ, টি বাঁধ সংকলন রাজশাহী জেলা, জেলা পুলিশ লাইন্স এর সাথে মোবাইল নাম্বার যেটা, এই পার্কটা। এগুলো হচ্ছে সব পিকনিক স্পট হিসাবে, মানে টি বাঁধ, টি বাঁধ বললে সবাই চিনবে, টি বাঁধ। ঠিক আছে, আসবেন এখানে ঘুরতে রাজশাহীতে। আল্লাহর কি রকম দেখছেন, কি আমের সাইজ, মাশাআল্লাহ, কি পরিমাণ যে আম ধরছে। রাত্রে এই লাইটগুলি এত করে করে জ্বালানো, এত সুন্দর রাজশাহী। আমরা যাচ্ছি ঠিকঠাক করে, আপনার সামনে আমরা পিছনে করছি। আর এটা হচ্ছে হাইটেক পার্ক, না? হ্যাঁ, হাইটেক পার্ক রাজশাহী, যে মাছ ধরতে পারবেন, ফিশিং করতে পারবেন। এই যে, এই যে একজন ফিশিং করতেছে, এই যে এখানে ফিশিং করতেছে, দেখছেন, এখানে ফিশিং করতে পারবেন, উন্মুক্ত ফিশিং করা যায়। আর এই যে ফিশিং করতেছে, ঠিক আছে, আপনারা ফিশিং করতে পারবেন। আর আমরা যেহেতু আসছি অনেক দূর থেকে, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা আজকেই ব্যাক করব। তো এইটার পরে যে নদীটা, ওইটা হচ্ছে ইন্ডিয়ার, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। কি সুন্দর একটা দেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হাইটেক পার্ক বলে, তো চলে আসবেন আপনারা যারা রাজশাহী আসতে চান। খুব সুন্দর, খুব সুন্দর দেখার মতন। ও রাফাত, ও সেই সেই রাফাত, ও সাইডে চলে আসি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এইখান পর্যন্ত রিক্সা আসে, এই যে আমাদের রিক্সা বসে আছে, কারণ যে আমরা অবশ্য গাড়ি দিয়ে আসছি, কিন্তু আমরা রিক্সা নিয়ে ঘুরতেছি, ঘুরতেছি রিক্সা নিয়ে। না চাপাই, আমরা গাড়ি দিয়েই চলে যাবো একবারে। হাইটেক পার্কটা অনেক সুন্দর, এখানে ছবি ওঠানো, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, ঘোরার জায়গা আছে, এই যে মাছ ফিশিং করার অনেক জায়গা আছে। যারা আসতে চান, ঘুরতে আসতে চান, তারা ফিশিং করতে আসবেন।
আম কি পরিমাণ আম যে পড়ছে যেদিকে যেই ওদিকের রাস্তাগুলো দেখেন একটা ময়লা একটা ময়লা একটা স্পষ্ট একটা ময়লা ডাস্টবিন কিছুই নেই কোনো গন্ধ নাই আর আমার একা সরে হাঁটতেই না গন্ধের জ্বালায় আমরা যেই কয়জন আছি কয়জন তিনজন তিনজন গেলে কত আর যদি মানুষ নিয়ে যাই এক একজন পঞ্চাশ টাকা নৌকা গুলা ওই পর্দাওয়ালা গুলা আচ্ছা যাবে রাফাত পঞ্চাশ টাকা করে লাইফ জ্যাকেট আছে ভালো হ্যাঁ চলো কই যাবেন ওই যে টি পার্ক না ওইটা ওইটা টি পার্ক কয় টি পার্কে যাবে ওই চরে নামান ওই ইয়াতে হ্যাঁ পানি একেবারে ক্লিন আঙ্গুলে ঢুকায় নাও আর এই যে আমরা যাচ্ছি 200 টাকা দিয়ে এখান থেকে বলতো এটা কোন জায়গায় রাফা তুমি জুতা আমার কাছে দাও রাফা ও একটা শকুন শকুন গুলা দেখছো শকুন দেখছো
হ্যাঁ ও মানুষের হামলা করা শুরু হয়ে গেছে আরো একবার বর্ডারে চলে আসছি হ্যাঁ ওই পাশে বর্ডার তো বর্ডারে যাইতে নৌকা 600 টাকা লাগবে আর আমরা 200 টাকা দিয়ে ওই পার থেকে এই পারে আসছি খালি আমরা এই পার থেকে আবার ওই পারে চলে যাব 200 টাকা দিয়ে এই যে চাকু কামরা এখন নিচে পড়ে চলে যাব অনেক সুন্দর লুকটা অনেক সুন্দর এনজয় করতে হলে সবাই চলে আসবে এখানে ঘুরতে রাজশাহী অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মজার জায়গা রাজশাহী আর এখানে রেস্টুরেন্ট আছে রাফাত কি করতেছো তুমি তুলা তুলা উড়াইতেছো রাফাত বালি উড়াইতেছে আমি নৌকা উঠবো আমার জন্য আমি বলে রানী দেখছেন আমার জন্য কি করতেছে দেখেন নৌকা চাই না সামনে আনতেছে এখন আমি উঠবো কি মজার একটা সিনারি না কি আর বল যাইতেছে দৌড় দৌড় নৌকা দৌড় খারাপ হয়েছে উঠতে